ভেতর থেকেই পুলিশ তাদেরকে এসকর্ট করে এবং তারপর বাইরে নিয়ে আসার পর তাদেরকে সেখান থেকে আটক করা হয়। কয়েকশো ওয়েলকাম টু আপডেট মাস্টার। আজকে বিকাশ ভবনে দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। একটা হচ্ছে প্রাইমারি টেট 2022 পাস যারা আছেন তাদের একটা দাবি ছিল যে অত্যাধিক শূন্যপদে অর্থাৎ প্রায় 50,000 শূন্যপদে তাদের নিয়োগের যে নোটিফিকেশান এবং অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে হবে এটা একটা যেমন দাবি ছিল, অন্যদিকে প্রাইমারি 16,500 রিক্রুটমেন্ট অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2021 নিয়োগ হয়েছিল তাদের যেটা দাবি ছিল যে তারা নিজের জেলা থেকে বহু দূরবর্তী জেলাতে 500-700 এমনকি আরও বেশি কিলোমিটার দূরে আছেন এবং তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে আনা হোক এবং বাড়ির কাছে পোস্টিং দেওয়া হোক, এটাই কিন্তু অর্থাৎ ট্রান্সফার করা হোক, স্পেশালভাবে বিশেষভাবে ট্রান্সফার করা হোক, সেই দাবি নিয়ে ছিল। টেট 2022 পাস যারা ছিলেন তাদের একটা একটা বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেক্ষেত্রে তাদের একটা দাবি ছিল যে শূন্যপদ 50,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি এবং তাদেরকে পুলিশ কিন্তু ধস্তাধস্তি করে নিয়ে যায় এবং তারপর কিন্তু অনেককে আটক করে। এবং এদিকে 16,500 যারা ছিলেন শিক্ষক শিক্ষিকারা এবং তাদেরকে তাদের মধ্যে থেকে কিছুজনকে ডেপুটেশনের জন্য নিয়ে যাওয়া হয়, ডেপুটেশন দেন তারা এবং তাদের যেটা দাবি সেটা বিকাশ ভবনে তারা ডেপুটেশনটা দেন এবং সে তাদের দাবি তুলে ধরেন। তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে চলেছেন, পুরো ভিডিওটা দেখুন তাহলে আরও ইম্পর্টেন্ট এবং ডিটেলে কিন্তু ব্যাপারটা জানতে পারবেন। তাহলে দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস স্ক্রল করে দেবেন, তাহলে আপডেটগুলো কিন্তু একটাও মিস করবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করে দেবেন, দেখতে থাকুন। আজ পরপর দুটো বিক্ষোভ বিধাননগরে হয়ে গেল। একদিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ যারা বিধান একেবারে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মূলত 2022-এ যারা প্রাথমিক টেট দিয়েছেন এবং পাস করেছেন সেই সমস্ত প্রাথমিক টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। মূলত তাদের দাবি ছিল যে 22-এর পরে 23-এর পরীক্ষাও হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা ইন্টারভিউ এর ডাক পাননি। তাই ইন্টারভিউ এর ডাকের চেয়ে বা ইন্টারভিউ এর নোটিফিকেশনের দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। এই চাকরি প্রার্থীরা যখন বিকাশ ভবনের সামনে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে নামেন, ভেতর থেকেই পুলিশ তাদেরকে এসকর্ট করে এবং তারপর বাইরে নিয়ে আসার পর তাদেরকে সেখান থেকে আটক করা হয়। কয়েকশো চাকরি প্রার্থী যারা 2022-এ প্রাথমিক টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা সেখানে তখন উপস্থিত ছিলেন, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাকরি প্রার্থীদের। বেশ কয়েকশো চাকরি প্রার্থীকে সেখান থেকে আটক করা হয়। প্রায় আধ ঘন্টারও ওপর চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের এই টানাপোড়েন চলতে থাকে। মূলত 2022-এ যে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছে যে সেখানে যারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় তারাই এদিন উপস্থিত হয়েছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে। মূলত তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং তাদের যে দাবি ছিল যে 22-এর পরে 23-এর পরীক্ষাও হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা ইন্টারভিউ এর সুযোগ পাননি, ইন্টারভিউ এর ডাক পাননি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেখানে মেট্রো স্টেশন থেকে বেরোবার সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে ব্যারিকেড দিয়ে এবং তারপর সেখান থেকে রীতিমতো টেনে হিঁচড়ে তাদেরকে পুলিশের ভ্যানেতে তোলা হয় এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এত সংখ্যক চাকরি প্রার্থী সেখানে উপস্থিত হয়েছিলেন যে পুলিশের ভ্যানও অপ্রতুল হয়ে পড়ে এবং তারপর দেখা যায় যে প্রায় আধ ঘন্টারও বেশি সময়, প্রায় 45 মিনিট সেখানেই তারা বসে থাকেন, স্লোগান দিতে থাকেন, পুলিশের সঙ্গে বারবার করে ধস্তাধস্তি হয়, পুলিশ সেখান থেকে চাকরি প্রার্থীদেরকে সরিয়ে নিয়ে যান। ইতিমধ্যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, আহত হন। এর পাশাপাশি 2021-এ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন প্রাথমিকে তাদের একটি কর্মসূচি ছিল এদিন, তাদেরও তারাও বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং তাদের মূল যে বক্তব্য ছিল যে 2021-এ প্রাথমিকের পরীক্ষা দিয়ে যে 16,500 জন মতন চাকরি পেয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ যারা নিজের জেলায় চাকরি পাননি তারা দূরবর্তী জেলায় অনেক দূরে দূরে চাকরি পেয়েছেন, তাদের পোস্টিং হয়েছে অনেক দূরে, ফলত তারা নিজের জেলায় বা কাছাকাছি কোনো জেলাতে ট্রান্সফারের দাবি নিয়ে আজকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। তারা করুণাময়ীতে জমায়েত করেন এর আগে এবং এই করুণাময়ে জমায়েত করার পরে পুলিশ তাদেরকে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে বলে, সেখান থেকে তারা মিছিল শুরু করেন এবং সেই মিছিল শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে আটক করে এবং তারপর সেখান থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয় ডেপুটেশনের জন্য। তারা বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দেন,
মূলত এই সমস্ত শিক্ষকরা, প্রাথমিকের শিক্ষকরা যারা 2021-এ প্রাথমিক টেট দিয়ে উত্তীর্ণ হয়েছেন এবং চাকরি পেয়েছেন, তারাই এদিন উপস্থিত হয়েছিলেন। এবং অনেকেই তারা উত্তরবঙ্গ থেকে, কেউ একেবারে সুদূর পশ্চিমাঞ্চল থেকে এসেছেন। এবং তাদের মূল যেটা অভিযোগ যে তাদের কাছাকাছি জেলায় চাকরি পড়েনি, তারা যেখানে পোস্টিং পেয়েছেন তা তাদের নিজস্ব জেলা থেকে অনেক বেশি দূরে, অনেক কয়েকশো কিলোমিটার দূরে দূরে তারা চান্স পেয়েছেন, তাই তারা নিজস্ব জেলায় বা কাছাকাছি জেলায় নিয়োগের দাবি নিয়ে বা কাছাকাছি জেলায় যে ট্রান্সফারের দাবি নিয়ে এদিন এক জায়গায় হয়েছিলেন। এবং তারপর সেখান থেকে তারা করুণাময়ী থেকে তারা মিছিল শুরু করেন। মিছিল শুরু করার সঙ্গে সঙ্গে তাদেরকে আটকানো হয় এবং তারপর সেখান থেকে তারা ডেপুটেশন দেন। বলতো আজকে পরপর এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে বিকাশ ভবন চত্বর সকাল থেকে পুলিশে পুলিশে সয়লাব ছিল এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, র‍্যাফ মোতায়েন করা হয় এবং বিশেষ করে চাকরি প্রার্থীদের যে মিছিল তাকে ঘিরে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এক সময়।